মালদার বন্যত্রাণ দুর্নীতি কাণ্ডে এবার নয়া মোড়। সবথেকে বড় খবর এই মুহূর্তে মালদার বন্যত্রাণ দুর্নীতি কাণ্ডে নয়া মোড়। গ্রেপ্তার মালদহ হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে বড়ই গ্রাম পঞ্চায়েতের চরণপুর এলাকায় স্থানীয় তৃণমূল নেতা রাশিদ পারভেজ ওরফে রাজা। এদিকে এদিন গ্রেপ্তারের পরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। চুনোপুটিতে গ্রেপ্তার করে রাঘব বোয়ালদের আড়াল করা হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। 2017 সালে বন্যা ক্ষতিপূরণের টাকা নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ তোলে বিরোধীরা। এমনকি প্রশাসনের পক্ষ থেকে জামিন অযোগ্য ধারায় স্বতঃস্ফূর্ণভাবে মামলা করা হয়। আদালতের রায়ে গ্রেপ্তার হয় শাসক দল পরিচালিত বড়ই গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনামণি সাহা সহ আরো বেশ কয়েকজন। কিন্তু এই বন্যাত্রাণ দুর্নীতি মামলায় অন্যতম মূল অভিযুক্ত হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জয়শ্রী কর্মকার এবং তার স্বামী তৃণমূল নেতা বাপি পাল এখনো অধরা। পুলিশের খাতায় তারা পলাতক। কিছুদিন আগে বাপি পাল রেশন ডিলারশিপ পায়। বিরোধীরা প্রশ্ন তোলে পুলিশের খাতায় যে পলাতক সে কি করে রেশন ডিলারশিপ পায়। এদিকে এই মামলাতে গ্রেপ্তার করা হয় আরেক অভিযুক্ত রাশিদ পারভেজকে। তারপরেই বিরোধীদের প্রশ্ন জয়শ্রী কর্মকার এবং বাপি পালকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না। তবে কি রাঘব বোয়ালদের আড়াল করতেই চুনোপুটিদের সামনে আনা হচ্ছে? বলে রো বলে রো বলে রো।